তাহলে ফিরাউনের কাছে নবী দাবি করলেও ফিরাউনও প্রমাণ দেখতে চায়। আর আমরা কত কবিরাজ, কত ধ্যান বাবা, লালু বাবা, কালু বাবা, তখনকার আব্বা আব্বা কথা কি বুঝতে পারছেন? তখন ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিল, ও নবী হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিষাক্ত বড় সাপ। বাপরে বাপ, যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া। দেখে বলে, ফেরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা, ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকারা বুঝতে পেরেছে, নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা, দোয়া মঞ্জুর করা হলো, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুন কেও আমি আল্লাহ নবী বানায়া দিলা। এইবার পয়গম্বর মুসা নবী তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর ডেকে বলেন, মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রসুল। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমি পুরো ঘটনা বলতে চাই 130-140টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই, যেটুকু না বললেই নয়। আল্লাহ আকবার বলেন। পয়গম্বর ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায়, আমার দাওয়াতকে গ্রহণ করো, আর বানী ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। আল্লাহ আকবার বলেন। ফিরাউন তখন কি বলেছিল জানেন? কলা ইনকুমতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইনকুমতা মিনাস সাদিকিন। বাস্তবিক তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোন কিছু যদি থাকে, সেইটা তুমি আমাদের সবার সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তাহলে ফিরাউনের কাছে নবী দাবি করলেও ফিরাউনও প্রমাণ দেখবে চায়। আর আমরা কত কবিরাজ, কত ধ্যান বাবা, লালু বাবা, কালু বাবা, তখনকার আব্বা আব্বা, ওই যে পীর না ডিজিটাল ক্ষীর, বোঝা লাগবে না? একজন আন্দাজে পীর দাবি করলার মুড়ি ধয়ে গেলেন নাকি? প্রমাণ লাগবে না? উনি যে আল্লাহওয়ালা, দুই একটা প্রমাণ লাগবে না? ফিরাউনের কাছে নবী দাবি করে, কয় প্রমাণ কি দেখাও? মুসা নবীর কাছে প্রমাণ আছে কয়টা? কথা কন, এ ভাই ভাই, সর্বোচ্চ 10-15 মিনিট, কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হইয়েন না, শোনেন। এইটাই শিখে গেছি আমরা শেষের দিকে, লিল্লাহকে তাকবীর, ঘুমাইছেন ঘুমাইছেন, লিল্লাহকে তাকবীর। এবার শোনেন বাজান গো, আমার পয়গম্বরের কাছে আছে দুইটা মজেজা, লাঠি ফেলাই দিলেন, হয়ে গেল সাপ, বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর সাদা ঝলমলে আলো ছড়ায়। আল্লাহ আকবার বলেন, একেবারে আকর্ষণীয় আলো, ঝলমলে আলো, চিকচিক করতেছে জ্যোতিময় আলো ছড়ায়। আল্লাহ আকবার বলেন। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম, নিশ্চয়ই এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি কয়? এই ছেলে জাদুকর, নবী দেখায় মুজেজা আর কাফেররা বলে জাদু। কথা কন ঠিক কি না? এইবার তারা ফেরাউন সমস্ত এমপি মন্ত্রী নেতা যারা আছে ওদেরকে ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না, ও আমাদেরকে ভয় দেখায়, আতঙ্ক সৃষ্টি করে এদেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। এখন তোমরাই বলো এই ছেলের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি? সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ও জাদু দেখাইছে, আমাদের দেশেও তো জাদুকরের অভাব নাই, জাদুর মোকাবেলা জাদু দিয়েই হবে। ওরা ভেবেছে নবী যেটা দেখায় এটা কি জাদু, ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথাকে বুঝাইতে পারলাম? এইবার তারা কি করলো, ইয়াতুবি কুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করলো। ফিরাউনের দরবারে সমস্ত জাদুঘর উপস্থিত হয়ে খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই ফাইনালের পুরস্কার কি? এ যুবক কথা বলো না কেন, ফাইনালের পুরস্কার কি, ট্রফিটা কি, বেনিফিটটা কি, লাভটা কি, আমি যে খেলতে নামছি কি পাবো, জানার দরকার নাই? তো সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট যায়, বলে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন?
আমাদের পুরস্কারটা কি? ফেরাউন তখন কি বলেছিল জানেন? ফেরাউন তখন বলে কালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এত বড় বাদশা যদি বলে এই দরবার তোমাদের বসবাসের জায়গা, আজ থেকে তোমরা আমার কাছের মানুষ হইয়া এই দরবারে বসবাস করবা, যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখাইতো তোরা, তারা যদি দরবারে বসবাসের জায়গা পায় আর কিছু লাগে? এর চাইতে বড় কিছু ওদের আছে? তো নেতা যদি বলে তুমি আমার লোক, ওই নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, দাড়ি টুপি আল্লাহকে বিদায় করা যায়, ইস্তামালাদেরকে বেছে বেছে বিদায় করা যায়। কথা কন ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জাদুঘরে ডেকে বলে আপনি অপেক্ষা করেন, আপনার শত্রুকে পরাজিত করে দরবারে আমরা থাকবো, আপনি ঘর বাড়ি আরো বেশি করে বানান। এইবার ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ, এটা হলো সেমিফাইনাল, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সমস্ত জাদুঘর ডেকে বলে ও নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? পয়গাম্বর ডেকে বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই তোমাদের জাদুরবান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুঘররা জাদুরবান নিক্ষেপ করতে লাগলো, ওদের তন্ত্রমন্ত্র ওরা দেখাইতে লাগলো, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে, আগুন বানাইছে। হাজার হাজার জাদু নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ, মানে ওদের জাদু দেখানোর মতো আর কিছুই নাই। কথা কি বুঝতে পারছেন? তখন ডেকে বলে ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ ওহির মাধ্যমে পয়গাম্বরকে বলেন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিল ও নবী হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গাম্বর লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিষাক্ত বড় সাপ। বাপরে বাপ, যে সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুরবান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফেরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকারা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার সেনে, হাজি হাজি সেনে, বক্তা বক্তা সেনে, আলেম আলেম সেনে, শিক্ষক শিক্ষক সেনে, নেতা নেতা সেনে, দালাল দালাল সেনে, ডাক্তার ডাক্তার সেনে, স্বর্ণকার স্বর্ণকারকে সেনে, যাই যে কাজের কাজই, সেই কাজের লোককে দেখলেই বোঝে আমিও যা তুমিও তাই। বোঝেন নাই কথা? তো জাদুকররা বুঝতে পারছে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখে এটা কোনো জাদুর বান না, এটা জাদুর তন্ত্রমন্ত্র না। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। ওরা সত্যটা বুঝতে পেরে তখন তারা কি করলো? সত্যের কাছে মাথা নত করে বলেন ওয়াউল কিয়াসসাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকরা সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব, বলেন আল্লাহু আকবার। এবার যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো তারা, এই দৃশ্য দেখে ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, আমি তোমাদের হাত পা কেটে নেব, সুলিতে সরাবো, ফাঁসি দিয়ে মারব। নতুন ঈমানদার যারা এই মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে ছাপাই গে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে তো তোর মতো জালেমের চামচে দেখে লাভ কি? ঈমান গ্রহণ করে মরবো। আল্লাহ আকবার বলেন। এবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগে, এটা সেমিফাইনাল। এবার চলেন ফাইনালের দিন, ঘোষণা হয়ে গেছে। এইবার কি করলো তারা? পয়গাম্বারের কাছে মানুষ যখন, তার অনুসারী বাড়তে লাগে, ফেরাউনের জ্বালা বাড়তে লাগে, সহ্য করতে পারলো না, তখন কি করলো? সে তিন দিক দিয়ে পয়গাম্বারকে আক্রমণ করলো, বিশাল বিশাল সেনাবাহিনী নিয়ে পয়গাম্বার এবং তার উম্মতদেরকে ধাওয়া করছেন মারার জন্য। এইবার পয়গাম্বর মুসা নবী এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেছেন। লম্বা ইতিহাস একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, এইবার পয়গাম্বর উম্মতেরা ডেকে বলে পয়গাম্বর হয় পিছনে শত্রুর হাতে মরতে হবে, আর না হয় পানিতে ডুবে মরা লাগবে, এছাড়া রাস্তা তো আর দেখি না। পয়গাম্বর ডেকে বলে কেন শুধু আমরা নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে?
সঙ্গে সঙ্গে আল্লাহ জানা দিল, নবী মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানাবো। পয়গাম্বার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, আল্লাহ ভিআইপি রাস্তা তৈরি করে দিয়েছেন, বিশাল বড় বড় রোড আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা পয়গাম্বার তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে চলে যাচ্ছেন, ফিরাউন এইবার তার সেনাবাহিনী নিয়ে এসে দেখে, বাপ রে বাপ, সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওরা বাপ বানায় গেছে। তখন বলতে যে সবাই ওঠো, এই রাস্তা দিয়ে গেছে, সবাই ওঠে, একজন বাকি থাকবা না। এইবার ফিরাউন যখন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে ওই দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, এই দিকে আল্লাহ তাআলা পয়গাম্বার মুসা এবং তার অনুসারীদেরকে পার করে দিচ্ছে। এইবার আল্লাহ তাআলা দেখে বলেন, হে দরিয়ার পানি তুই তোর খেলা দেখা, ইয়া কি রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। এবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, সমুদ্রের ভিতরে এত উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, ফিরাউনের সেলা সামুন্ডা সা ছিল, ওরা পানি খায়া সুপে মরে সব শেষ, সব শেষ, একটাও বেঁচে নাই, বেঁচে আছে খালি বড়রা। বড়রা মানে কি? এই তো বোঝে বোঝে, ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করেছে শুনবেন না, কথা কয় না। আল্লাহকে ডেকে বলেন, কলা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, আমি ইমান আনলাম, ইমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়ান আমিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর সুবাইও না, ঠেলা না, ঠেলা না, তরিয়ার পানি খাইতে স্যার কি কয়, আল্লাহ আমি ঈমান আনছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়ান আমিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর সুবাইও না। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে, কতক্ষণ দাম আছে, ইয়ে কি অকাম বকাম কম করছে, আল্লাহ কি ভুলে গেছে, না আল্লাহ ভুলে যায়নি, আল্লাহ জবাব দিচ্ছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখনই মান আনছে, এখন এর আগে কি করেছো, নাফারমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইয়া দিয়েছো, তোমার বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারও নির্যাতন করে বিদায় করেছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো, হাজার হাজার ইমানদার মুসলমানকে কষ্ট দিয়েছো, আজকে নবী এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো, ফিরাউনের আজকে তোর ক্ষমা হবে না, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে ফিরাউনকে সেই দিন আল্লাহ তাআলা চুবাইয়া চুবাইয়া বিদায় করেছিলেন। আজ মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের শুটকি, মুসা প্রেমিকেরা যায় আর জুতা খুলে মারে, কথা কয় না, জুতা খুলে আর মারে, এই সেই ফিরাউন মার জুতে 50,000-1,00,000 টাকা দামের জুতে আবেগের ঠেলায় খুলে মারে। আল্লাহ আকবার বলে, চিন্তা করেন, চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জ্যাতা ফিরাউনক পাইলে ওর চামড়াতে ডুকডুকি বাজায়, তো কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার মুসলমানেরা, জাল্লা তালা ফিরাউনের মতো জালেম বাদশাকে সাজককে দরিয়ার পানিতে চুপাইয়া চুপাইয়া মারছেন, নম্রতের মতো পৃথিবী কাঁপানো বাদশাকে ল্যাংরা মশা দিয়ে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালকদের সাইজ করেছেন, জাল্লা বুশকে সাইজ করেছেন, আজ পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করতেছে, আজ হোক কাল হোক ওই সালেমদের জীবনের পরিণতি নম্রুত ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে, জালেমদের জুলুম শত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। মনে রাখবেন, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলে ঠিক কিনা?
এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা তোমরা হতাশাগ্রস্ত হও না, ভেঙে পড়ো না, দুর্বল হও না, ঈমানের দাবিতে যদি মুমিন হও। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আজকে পৃথিবীর যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, মনে রাখবেন আজও কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে ওই সালামদেরকে পরাজয় বরণ করতে হবে। কথা বলে কেনা বিজয় মুসলমানদের আসবে, সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহ ছবিরে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে দেখা। হাত নামান, মনে রাখবেন শেষ বিজয়ের হাসি আমরাই হাসব। বেলা শেষে ইমানদারদের বিজয় হবে, নিশ্চিত থাকেন, শেষ বিজয়ের মালা আমরাই পড়বো ইনশাল্লাহ। মুসলমানেরা পরাজিত জাতি না, মুসলমানেরা বিজয় লাভ করার জাতি। সেটাই সংখ্যায় কম হোক আর বেশি হোক, ভয় পাওয়ার কোনো কারণ আল্লাহ সেই ইমান আমল আমাদেরকে মজবুত ভাবে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আল্লাহ।